আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয় বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে থাকেন যে লাইলাতুল কদরে এইভাবে নিয়ত করতে হবে, এই এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এরকম অনেক নিয়ম বলে থাকেন। আসলে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমরা অন্য দিনে অন্য রাতে যেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়ে ঠিক সেভাবে আমরা নফল নামাজ পড়ব। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা হাদিসে আছে, তবে বিশেষ কোনো পদ্ধতিতে বিশেষ কোনো নিয়তে অথবা বিশেষ কোনো সূরা দিয়ে পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা লাইলাতুল কদরে মাগরিবের পর থেকে নফল নামাজ পড়া শুরু করতে পারি, অথবা আমরা চাইলে খাওয়া দাওয়া করে তারাবির নামাজ পড়ে তারপরে আমরা নফল নামাজ পড়তে পারি। আমরা দুই রাকাত নফল নামাজের নিয়ত করব যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি। দুই রাকাত নফল নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু করে দেব। খুবই স্বাভাবিক নিয়মে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ব, বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়ব। যে কোনো একটা সূরা পড়ার পরে আমরা রুকুতে চলে যাব। রুকু থেকে উঠে আমরা আবার সেজদায় চলে যাব। দুই সেজদা করে উঠে দাঁড়িয়ে আমরা হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে আবার বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা পড়ব। এইভাবে স্বাভাবিক নিয়মে আবার রুকু সেজদা করব এবং বৈঠকে বসে যাব। স্বাভাবিক নিয়মে আমরা তাশাহুদ পড়ব, দুরুদ পড়ব এবং দোয়া মসূরা পড়ে সালাম ফেরাবো। দুদিকে সালাম ফেরানোর পরে আমরা একটা দোয়া পাঠ করব, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লাইলাতুল কদরে এই দোয়া আল্লাহ রাসূল বেশি বেশি পড়তে বলেছেন। এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব নামাজে সালাম ফেরানোর পরে, হাত তুলে অথবা হাত না তুলে যে কোনোভাবে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দর্শক, আমি যেভাবে দেখিয়ে দিলাম একদম সিম্পল স্বাভাবিক নিয়মে, অতিরিক্ত কোনো নিয়ত নেই, অতিরিক্ত কোনো নিয়ম নেই, অতিরিক্ত কোনো নির্দিষ্ট সূরা নেই। যে কোনো সূরা যা আমাদের মুখস্থ আছে, যা আমাদের পড়তে মজা লাগে, আমরা চাইলে এক রাকাতে একাধিক সূরা পড়তে পারি, আবার আমাদের মনে চাইলে এক রাকাতে একই সূরা বারবার পড়তে পারি, কোনো সমস্যা নেই। তবে এক সূরা তিনবার পড়তে হবে, সূরা ইখলাস তিনবার পড়তে হবে বা সূরা কদর তিনবার পড়তে হবে, প্রথম রাকাতে কদর পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাদিসের মধ্যে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যে কোনো সূরা দিয়ে যেভাবে মনে চায় আমরা দু রাকাত করে নফল সালাত আদায় করব এবং বেশি বেশি নফল সালাত আদায় করব, এটাই হলো নির্দেশনা। এর চাইতে বেশি কিছু না। আমরা অতিরিক্ত নফল নামাজ পড়ব, বেশি বেশি নফল নামাজ পড়ব এবং বেশি বেশি দোয়া জিকির কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাত্রে জেগে থেকে রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। أشهد أن محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ বনগ্রাম হাজারি ফকির বাড়ি জামে মসজিদ, যে মসজিদে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়াই এবং সার্বিক দায়িত্বে রয়েছি। আমার নিজ তত্ত্বাবধানে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করেছি চলতি 2023 সালের শুরুর দিক থেকেই। আশা করেছিলাম চলতি রমজান মাসেই আমরা মসজিদের কাজ কমপ্লিট করতে পারব, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারিনি। তবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ। বলতে পারি প্রায় 50% কাজ হয়ে গেছে। বেজ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, নিস্তালার ফ্লোর ঢালাই, ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, এবার দোতলার ছাদ ঢালাইয়ের কাজ এবং ভিতরের আনুষঙ্গিক কাজগুলো বাকি আছে। জানালা দরজা এবং ভিতরের টাইলস রং ইত্যাদি আস্তরের কাজ বাকি আছে। এই কাজগুলো আশা করতেছি আমরা খুব দ্রুত কমপ্লিট করতে পারবো। আপনারা সকলে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, শুনছেন, জানছেন, আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করছি রমজানের শেষ দিকে এসে মসজিদ নির্মাণ কাজে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি সৎকার জারিয়ার কাজে আপনারা যে যতটুকু পারেন শরীক থাকার চেষ্টা করবেন। নিজের নামে, পরিবারের নামে, বাবা মার নামে, মৃত ব্যক্তিদের নামে সৎকার জারিয়া করতে পারেন। এই উত্তম কাজে যদি আপনার হালাল পয়সা দিয়ে শরীক থাকতে পারেন, তাহলে যার নামে সৎকার জারিয়া করবেন ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত তার আমল নামায় এর সওয়াবের অংশ লেখা হতে থাকবে। তো কেউ যদি মসজিদ নির্মাণের এই মহতি কাজে অংশগ্রহণ করতে চান, সৎকার জারিয়া করতে চান, তাহলে স্ক্রিনে থাকা বিকাশ এবং নগদ নাম্বার 01799380221
এবং 01735143046 এই দুইটা নাম্বার আমার কাছে থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। যার যতটুকু সামর্থ্য আছে আপনি চাইলে 500 টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট কিনে দিতে পারেন, আবার আপনি চাইলে 5000 টাকা দিয়ে একটা জানালা লাগিয়ে দিতে পারেন, অথবা 10000 টাকা দিয়ে একটা দরজার ব্যবস্থা করে দিতে পারেন, অথবা 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিতে পারেন। আপনার যার যতটুকু সামর্থ্য আছে মসজিদের এই কাজে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং স্ক্রিনে থাকা 01799380221 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দ্বিতীয়টা ইমো নাম্বার, আপনারা অ্যাড করে আমার সাথে কথা বলে ভিডিও কলে প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে তারপরে মসজিদ নির্মাণের এই কাজে সহযোগিতা পাঠাবেন বলে আমি আশা করছি।